নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূতপত্রী দেশ গল্পটির পরবর্তী অংশ। আজ পড়ছি দ্বিতীয় অংশ। মামা রেলের গাড়ির মতো হু হু করে ছুটে চলেছেন। ওরে থামা থামা, মাথা ঘুরে গেল, আর যে পারি নে বলেই লাঠি তুলেছি খরগোশটাকে মারতে। যেমন লাঠি তোলা অমনি খরগোশটা খ্যাক করে তেড়ে এসেছে, ক্যাঁচ করে চরকাটা বন্ধ হয়ে গেছে, আর পটাং করে মামির হাতে সুতো কেটে গেছে। যেমন সুতো কাটা, আর ঝপাং করে চাঁদ মামা গিয়ে একটি নদীর জলে পড়েছেন, পড়েই ফেটে চৌচির। কি করলে গো মামি বলেই চমকে দেখি নদীর ওপারে পালকি শুদ্ধ আমি ঠিকরে পড়েছি। কোথায় বুড়ি, কোথায় চরকা, কোথায় বাসে খরগোশ? নদীর জলে দেখি একরাশ কাঁচের টুকরোর মতো চাঁদ মামার ভাঙা আলো, খানিক চকচক করেই নিভে গেল। আকাশের দিকে চেয়ে দেখি সত্যি চাঁদ মামার আধখানা কোথায় উড়ে গেছে। ভাগ্যি নদীতে তেমন জল ছিল না, নইলে সবাই আজ ডুবেছিলাম আর কি। বড় তেষ্টা পেয়েছিল, নদী থেকে এক ঘটি জল খেয়ে ঠান্ডা হয়ে তবে বাঁচি। নদীর ধারেই একটা গাঁ রয়েছে, দেখে সাহস হলো। ভাবলুম আজ রাত্রিরে ওই গাঁয়ে কারো গোয়াল ঘরে শুয়ে থাকে, কাল সকালে এখান থেকে ফিরে পালাবো। পিসির বাড়ি যাওয়ায় আর কাজ নেই বাবা, এই মনে করে গাঁয়ের ভেতরে গিয়ে দেখি সেখানে জনমানব নেই, ডাক হাঁক করে কারো সাড়াও পাইনি। যাই হোক, গাঁ ছেড়ে আর এক পাও নড়া নয়, চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দাওয়ায় শুয়ে পড়লুম। যেমন শোয়া আর তেমনি ঘুম, অকাতরে ঘুম। খানিক পরে জেগে দেখি সেই মনসাতলার লণ্ঠন ভূতটা আর তার চার বন্ধু আলো নিয়ে আমার মুখের কাছে বসে আছে। তবে রে বলেই যেমন উঠতে যাব, অমনি তারা বলে উঠেছে, দেখো বাবু, ফের যদি লাঠি দেখাও কি মারতে আসো, তবে আবার আমরা তোমাকে ফেলে পালাবো। আর যদি চুপ করে ভালো মানুষটি হয়ে পালকিতে বসে থাকো, তবে ওই কি বলে ও কি তলা পর্যন্ত তোমাকে আমরা পৌঁছে দেব। বুঝলুম ভূতগুলো ভয় রাম নাম মুখে আনতে পারছে না, তাই পিসির বাড়ি যেতে যে রামচণ্ডীতলার কথা শুনেছি তাকে বলছে, কি বলে ও কি তলা। ভূতগুলো ভয় পেয়েছে দেখে সাহস হলো, পালকিতে আবার উঠে বসলুম। এবারে আর ভয় করছে না, ভোর হবার এখনো দেরি আছে, কিন্তু এরই মধ্যে ভূতগুলো যেন একটু ঠান্ডা হয়ে এসেছে, মাঠে আর ঘন ঘন আলেয়া দেখা দিচ্ছে না, পথের ধারে তালগাছ তো দেখাই দিচ্ছে না, কোথাও মনসা গাছের ছায়াটি পর্যন্ত আর দেখা যায় না। পূর্ব দিক থেকে ভোরের বাতাস একটু একটু আসছে, ভূতগুলো হাওয়া পেয়েই যেন জড়সড়। আমি কিন্তু বেশ আরামে পালকিতে দরজা খুলে ঘুম দিতে দিতে চলেছি। ভোর হয় দেখে ভূত বেহারা চারটে ভয় পেয়েছে, কিন্তু রামচণ্ডীতলায় আমাকে পৌঁছে দিলেই তাদের ছুটি, এই ভেবে তাদের একটু আহ্লাদও হয়েছে। চার ভূত চার সুরে চি চি পেঁপে খিটখি টিকটিক করে গান গাইতে গাইতে চলেছে, ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর কোলাব্যাং কটকট করছে। ঘুমের ঘরে শুনছি যে কুহু কেকার ঠিক সেই পালকির গানটা, কিন্তু কথাগুলো সব উল্টো পাল্টা আর সুরটাও বেখাপ্পা বেয়ারা বেজায় ভুতুরে, কেবল হাড় খটখট, দাঁত কিটমিট, গোঙানি আর কাতরানি শুনে যে গায়ে জ্বর এলো। ঘুমিয়ে আছি কিন্তু তবু শুনছি, চলে চলে হুমকি তালে, পঙ্খি গালে, মাসি পিসি বাঘ বেরোলে, ভূত পেরেতে চলেছে রেতে, হনহনিয়ে ভূত পেরেতে, পালকি দোলে উঠতি আলে, নালকি দোলে নাস্তি খালে, আলো আঁধারে শ্যাওড়া গাছ, কালোয় সাদা এ বেড়াল নাচ, মরার নদী বালির ঘাট, মনসাতলায় মাছের হাট, ভূতের জমি ভূতের জমি, ভূত পেরেতের নাইকো কমি, উঠছে কতক ভনভনিয়ে, চলছে কতক হনহনিয়ে হনহনিয়ে, চলছে কতক গাছতলাতে, দুলছে কতক তাল পাতাতে, দিন দুপুরে বাদুর ঘুমোয়, রাত দুপুরে হুতুম ঘুমোয়, ভোঁদর ভাম ব্যাং ব্যাং আছি, টিকটিকি আর কানা আমাছি, গঙ্গা ফড়িন জোনাক পোকা আশোল্লা
ন্যাংটা খোকা, ছুঁচো ইঁদুর, খ্যাঁক শিয়াল, শুকনো পাতা, গাছের ডাল, সব ভুতুরে সব ভুতুরে, ঘূর্ণি হাওয়ায় চলছে ঘুরে, জগৎ জুড়ে ঘুরছে ধুলো, বাতাস দিয়ে দুলছে কুলো, সব ভুতুরে সব ভুতুরে, আলো আলেয়া জ্বলছে দূরে, সব ভুতুরে ভূতের খেলা, খেজুর তলায় ইঁটের ঢেলা। গানটা শুনেছি একবার। ছুঁচো ইঁদুর, কানামাছি, ভোঁদর পেঁচা, টিকটিকি, খ্যাঁক শিয়াল, গানটা শুনছি দুবার। গঙ্গা ফড়িং, জোনাক পোকা, আরশোলা, বাদুর, গানটা শুনছি তিনবার। আলো আলেয়া, ঘূর্ণি হাওয়া, খেজুর গাছ, ইঁটের ঢেলা, একবার, দুবার, তিনবার, বারবার, তিনবার ইঁটের ঢেলা পড়েছে কি আর পালকি শুদ্ধ আমাকে ভূতগুলো ঝপাং করে মাটিতে ফেলে খেজুর গাছের তলে একটা মরা গরু পড়েছিল, সেটাকে নিয়ে লুকতে লুকতে দৌড় মেরেছে। ওদিকে অমনি রামচণ্ডী থেকে রাত তিনটের আরতি বেজেছে, টং 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 টং, এই খেজুরতলা পর্যন্ত ভূত আসতে পারে। তার ওদিকে রামচণ্ডীতলা, সেখানে রাম সীতা বসে আছেন, হনুমান জাম্ববান পাহারা দিচ্ছে, ভূতের আর সেখানে এগোবার জো নেই, ভূতপত্রী লাঠিরও জো সেখানে খাটবে না। কাজেই পোঁটলা পুটলি লাঠি ছাতা সমস্ত পালকিতে রেখে কোমর ধরে খোঁড়াতে খোঁড়াতে বালি ভেঙে রামচণ্ডীতলায় রাম সীতা দেখতে তিনটে রাতে অন্ধকারে একলা চলেছি, সঙ্গে একটি আলো নেই, হাতে লাঠিটি পর্যন্ত নেবার জো নেই, কি জানি লাঠি দেখে যদি হনুমান মন্দিরে ঢুকতে না দেয় তখন যাই কোথা। রাম রাম বলতে বলতে বালি ভেঙে চলেছি, বালি তো বালি, একেবারে বালির পাহাড়। এক একবার পেছন ফিরে দেখছি ভূতগুলো আসছে কিনা, যদিও এখানকার বালিতে পা দিলেই তাদের মাথার খুলি ফটাস করে ফেটে যাবে, তবুও খেজুর গাছটার উপর থেকে তারা ভয় দেখাতে ছাড়ে না, টুক করে হয়তো একটা খেজুর আঁটি এসে গায়ে পড়ল, হয়তো দেখছি খেজুর তলায় যেন একটি কচি ছেলে উমা উমা করে কাঁদছে, শুনে ইচ্ছা দৌড়ে গিয়ে জিগে দেখি বুঝি কাদের ছেলে পথ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে, হয়তো আমার নাম ধরেই পেছন থেকে কে একবার ডাকলে, গলাটা যেন চেনা চেনা, ফিরে দেখি কেউ কোথাও নেই, অন্ধকারে হয়তো দেখলুম মাঠের মাঝে একটা জায়গায় খানিকটা জ্বলন্ত বালি টুবড়ি বাজির মতো ফস করে জ্বলে উঠল, ইচ্ছে হয় গিয়ে দেখি, কিন্তু গেলেই বিপদ, একেবারে ভূতে ধরে জরিমানা করে তবে ছাড়বে, নয়তো মট করে ঘাড় মটকে দেবে। আমি আর এদিক ওদিক কোনো দিকে না দেখে সীতারাম সীতারাম বলতে বলতে চলেছি, ওই দেখা যাচ্ছে বালির পাহাড়ের উপরে পঞ্চবটির বন, বনের মাথায় রাম সীতা মন্দিরের চূড়ো, মনে হচ্ছে এই কাছে আর একটু গেলেই পৌঁছে যাব, কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সব দূরে সরে যাচ্ছে, আমার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে, আমিও দৌড়েছি খোঁড়া পা নিয়ে, দৌড়েছি হাঁপাতে হাঁপাতে দৌড়েছি, উঠি তো পড়ি বালির ওপর দিয়েই। এইবার শুনতে পাচ্ছি মন্দিরের খোল করতাল বাজছে, দেখতে পাচ্ছি জাম্বুবানের দল আগুন জ্বালিয়ে গাছতলায় বসে আছে, হনুমানের ল্যাজ বটের ঝুড়ির মতো পাতার ফাঁক দিয়ে ঝুলে পড়েছে, আর ভয় কি বলে যেমন রামচণ্ডীতলায় ছুটে যাব আর নাকটা গেল ঠুকে, এ কি নাক ঠুকলো কিসে, এই তো সামনে সোজা রাস্তা, গাছের তলা দিয়ে মন্দিরে উঠেছে, তবে নাক ঠোকে ঠাকে কিসে, নাকে হাত দিয়ে দেখি নাকটা বিলিতি বেগুনের মতো ফুলে উঠেছে, সামনে হাতরে দেখি প্রকাণ্ড কাঁচ, তার ভেতরে দিক থেকে ফ্রেমে বাঁধা ছবির মতো রামচণ্ডীর মন্দির, পঞ্চবটি বন, হনুমানের ল্যাজ সবই দেখা যাচ্ছে, কেবল তার ভেতরে যাওয়া যাচ্ছে না, ফড়িংগুলো যেমন লণ্ঠনে চারিদিকে মাথা ঠুকে মরে, আমিও তেমনি ঘুরে বেড়াচ্ছি চারদিকে কেবল নাক ঠুকে ঠুকে, নাকটা বেগুনের মতো গোল হয়ে ফুলে উঠেছিল, কাঁচে লেগে লেগে ক্রমে চ্যাপটা হয়ে গেল, তবু ভেতরে ঢোকবার রাস্তা কিন্তু পেলুম না, হাঁপিয়ে গেছি, বালির ওপরে বসে পড়েছি, হনুমানের গোটা কতক ছানা আমাকে দেখে দাঁত বের করে হাসছে, ভারী রাগ হলো, রাগে বুদ্ধি শুদ্ধি লোক পেয়ে গেল, জয় রাম বলে যেই দিয়েছি একলা সেই কাঁচের ওপরে লাভ দিয়ে ভাবলুম গেছি, হাত পা কেটে সকল গায়ে কাঁচ ফুটে রক্তারক্তি হলো দেখছি, কিন্তু আশ্চর্য রাম নামের গুণে জলের মতো কাঁচ কেটে একেবারে ভেতরে গিয়ে পড়েছি, হনুমানের জাম্বুবানের দলের মাঝখানে,
আর অমনি চারদিকে রব উঠেছে, জয়রাম জয়রাম, জয় জয়রাম সীতারাম। সমুদ্রের ডাক শুনছি, জয় জয়রাম। বাতাসে শব্দ শুনছি, জয়রাম। চারদিকে জয়রাম সীতারাম। কেউ আমাকে একটি কথাও বললে না, আমার দিকে ফিরেও চাইলে না। আমি রাম সীতা দর্শন করে একটা কাঁটা বন পেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে পড়েছি। সেখানে দেখি ছটা বেহারা আমার পালকিটি নিয়ে বসে আছে, দেখতে কালো কিচকিন্দে। কে হে বাপু তোমরা পালকিটি নিয়ে? বাবুজি আমরা তোমার পিসির চাকর, কিচকিন্দে, কাসুন্দে, বাসুন্দে, ঝাপুন্দে, মালুন্দে, হারুন্দে। আচ্ছা বাবু চলো তো পিসির বাড়ি, বলেই আমি পালকি চেপে বসেছি। এবার চলেছি আরামে, কোনো ভয় নেই। পা ছড়িয়ে বসে পালকির দুই দরজা খুলে মনের আনন্দে চারদিক দেখতে দেখতে চলেছি। কেমন তালে তালে এবার পালকি চলেছে, কালকা সুন্দি ঝালকা সুন্দি। ঝাঁকুনি নেই, পালকি চলেছে আমকা সুন্দি চামকা সুন্দি, যেন জলের ওপর দুলতে দুলতে নেচে চলেছে। পিসির পালকি চলেছে ধরকা সুন্দে জল বাসুন্দে, বড়া ঝালুন্দে খোড়া বানুন্দে। পালকির এক দরজা ধরে চলেছে হারুন্দে, আর এক দরজা ধরে চলেছে উড়েদের সর্দার কালো কিচকিন্দে। হারুন্দের মাথায় কালো চুলের উঁচু ঝুঁটি, আর কিচকিন্দের মাথায় পাকা চুলের সনের নুটি। হারুন্দে ফর্সা, কিচকিন্দে কালো মিষ, যেন বাংলা কালী। হারুন্দের চুল যেন বালির ওপরে মনসা গাছ, খাড়া খাড়া খোঁচা খোঁচা, আর কিচকিন্দের চুল যেন সমুদ্রের সাদা ঢেউ, হাওয়ায় লটপট করছে। কিচকিন্দের মাঠটাও দেখছি খানিক সাদা, খানিক কালো, খানিক আলো, খানিক অন্ধকার। একদিকে ধপধপ করছে শুকনো বালি, আর একদিকে টলমল করছে কালো জল, নুনে গোলা। মাঠ দিয়ে চলছি না, সাদা কালো মস্ত একখানা শতরঞ্জের ওপর দিয়েই চলেছি। আমার বাঁ দিকে কেবল বালি, সাদা ধপধপ করছে বালি, আর আমার ডান দিকে রয়েছে কালি গোলা সমুদ্র, কালো কাজলের মতো কালো। বাঁয়ে চলেছে হারুন্দে ডাঙার খবর দিতে দিতে, ডাইনে চলেছে কিচকিন্দে জলের আদি অন্ত কইতে কইতে। আমি চলেছি পালকিতে শুয়ে মনে মনে দুজনের দুটো গল্প সাদা একটা স্লেটের ওপর কালো পেন্সিল দিয়ে লিখে নিতে নিতে। কিচকিন্দের গল্পটা জলের কিনা তাই সেটা লিখে নিতে নিতেই ধুয়ে মুছে গেছে, একটুও আর পড়া যাচ্ছে না। কিন্তু হারুন্দের গল্পটা বালির আঁচড়ের মতো একেবারে স্লেটে কেটে বসে গেছে, ধুলেও যায় না মুছলেও যায় না, বেশ কষ্ট কষ্ট পড়া যাচ্ছে। হারুন্দের কথা, আমার নাম হারুন্দে নয়, হারুন অল রশিদ, বগদাদের নবাব খাঞ্জা খাঁ জাহানদার শাহ বাদশাহ, এখন হয়েছি হারুন্দা। বগদাদের হারুন অল রশিদের কথা আরব্য উপন্যাসে পড়েছি, আবু হোসেনের থিয়েটারেও তাকে দেখেছি। কখনো সদাগর সেজে বেড়াচ্ছে, কখনো ফকির, কখনো বা কাফরি চাকর, এখন আবার তিনি উড়ে বেহারা সেজে এলে দেখছি। অবাক হয়ে হারুন্দের মুখের দিকে চেয়ে আছি, কখন আবার সে ফকির হয় কি বাদশাহ হয়। আমাকে হাঁ করে থাকতে দেখে বলছে, আমার কথা বিশ্বাস হলো না বুঝি, আচ্ছা দেখো, বলেই একবার হারুন্দে দাড়িতে গোফে মোচড় দিয়েছে। আর অমনি দেখি সে হারুন্দে আর নেই, ইয়াক দাড়ি ইয়াক গোঁফ, মাথায় বকের পালক গোঁজা পাগড়ি, গায়ে চিনে পাতের জব্বা জব্বা, পায়ে ঢিলে ইজের, আর দিল্লির লপেটা পরে হাতে বাঁকা এক তলোয়া নিয়ে দেখা দিয়েছে হারুন বাদশাহ। ঠিক করে হেসে আমাকে সে যেমন সেলাম করেছে, আর অমনি আমি ফাঁস করে দেশলাই জেলে ফেলেছি। বাদশার হাতে গলায় মাথায় হিরে মানিকের গহনাগুলো এমন ঝকঝক করে উঠেছে যে চোখে ধাঁ ধাঁ লেগে গেছে। কিচকিন্দে ছিল পাশে, সামনে ফুক করে আলোটা নিভে দিয়েছে। আর কোথায় বাদশাহ, যে হারুন্দে সেই হারুন্দে। আলো জ্বালতে হারুন্দে ভারী রেগে গেছে, কিছুতে আর গল্প বলতে চায় না। অনেক হাতে পায়ে ধরে তাকে ঠান্ডা করেছি, তবে সে আবার গল্প বলছে, দেখলে তো আমিই ছিলুম বগদাদের নবাব খাঁজা খাঁ জাহানদার পা বাদশাহ হারুন আল রশিদ। আর ওই যে কালো কিচকিন্দে উড়েটা তোমার ওপাশে চলেছে, ও ছিল মসুর আমার কাফরি চাকর, তুমি ফস করে যেমন আলো জ্বেলেছিলে ও তেমনি খপ করে তোমার মাথা কেটে ফেলতে পারে যদি আমি হুকুম দিই, দেখবে মসুর। না না বলেই আমি হারুন্দের মুখ চেপে ধরেছি, পাছে হুকুম বেরিয়ে পড়ে। কিচকিন্দে আমার গা টিপে বলছে,
শোনো কেন, ওটা একটা পাগল, আমি কোনো পুরুষে ওর চাকর নই। একটা ভারী মজা দেখছি, কিচকিন্দি আমার গাটি ছুঁয়েছে আর তার মনের কথা স্পষ্ট স্পষ্ট শুনতে পাচ্ছি। কিচকিন্দিকে মুখ দিয়ে একটি কথাও বলতে হচ্ছে না। কিচকিন্দের কথায় সাহস পেয়ে হারুনদের মুখ ছেড়ে দিলুম। ছাড়তেই শুনলুম হারুনদের মুখের হুকুমটা গো করে তার বুকের ভেতর নেমে গেল। হারুনদেও আর রাগ টাগ করলে না।